আপনি যদি অনেক বড় বড় মানুষের দিকে লক্ষ্য করেন, তারা কিন্তু তাদের সফলতা কখনো সেলিব্রেট করে না, তারা হচ্ছে একটা জায়গায় সফল হয়েছে আরেকটা জায়গায়। আর আমরা প্রতিনিয়ত মুসলিমরা এই বুদ্ধিবৃত্তিকভাবে একদম খালি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ইসরায়েলের ধ্বংস নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। নেতানিয়াহু নিজে একটা ভিডিওতে বলছে যে ইসরায়েল ধ্বংস হবে, এটাই সত্য না, ইসরায়েল অবশ্যই ধ্বংস হবে। ঠিক আছে, দেখুন, এটা ইসরায়েলিরা বা ইহুদিরাও খুব ভালো করে জানে যে ইসরায়েল ধ্বংস হবে, কিন্তু ইসরায়েল ধ্বংসের পিছনে আমার আপনার কতটুকু হাত আছে ইন্টালেকচুয়ালি? আজকে আমরা যত বেশি চিল্লাচিল্লি করি, আজকে আমরা যত বেশি মিছিল মিটিং করি, আজকে আমরা যত বেশি প্রতিবাদ সমাবেশ করি, এর চেয়ে বেশি আমাদের ইন্টালেকচুয়ালি বুদ্ধিগতভাবে কাজ করা উচিত। দেখুন, পৃথিবীতে যত বড় বড় প্রজেক্ট হয়, আপনি চাই সেটা অর্থনৈতিক প্রজেক্ট হোক, চাই সেটা ইসলামিক প্রজেক্ট হোক, চাই সেটা আপনার মুসলিমদের বিরুদ্ধে প্রজেক্ট হোক, যত বড় বড় প্রজেক্ট আছে, এগুলো কিন্তু কোনো মিডিয়াতে ফলো করে প্রচার করা হয় না, কোনো মিডিয়াতে না। ঠিক আছে, সো আমার আপনার ব্যক্তিগত জীবনেও আমরা চাইলে এই থিওরিগুলি ফলো করতে পারি। আমার আপনার পার্সোনাল লাইফে যেই উন্নয়নগুলো আছে, এগুলো আমরা যত বেশি ফলো করে প্রচার করব, তত আমাদের সেই কাজগুলোতে ব্যাঘাত ঘটবে। ঠিক আছে, এবং আমাদের মুসলিমদের বর্তমানে হচ্ছে ইন্টালেকচুয়ালি বুদ্ধিগতভাবে অনেক বেশি শক্তি সামর্থ্য বাড়ানো দরকার। আমাদের যথেষ্ট পরিমাণে টাকা পয়সা হচ্ছে মানুষের, কিন্তু টাকা পয়সা হওয়ার পাশাপাশি আমরা কেমন যেন গর্দভ বা এক ধরনের বোকা হচ্ছি। ঠিক আছে, আমরা বুদ্ধিগতভাবে একদম খালি হয়ে যাচ্ছি, বুদ্ধিবৃত্তিকভাবে একদম খালি। যত মানুষের টাকা হচ্ছে তত অহংকারী হচ্ছি, তত হচ্ছে আমরা মানে নিজেকে বড় ভাবছি, নিজেকে বড় ছোট এগুলো কোনো বিষয় না, বিষয় হচ্ছে আপনি কতটা উম্মার জন্য কাজ করতে পারছেন, উম্মা ছাড়াও আপনি কতটা মানবতার জন্য কাজ করতে পারছেন। এই বিষয়গুলো যদি না আপনি ইন্টালেকচুয়ালি বুদ্ধিগতভাবে না ভাবেন না, তাহলে আপনি কখনো মানে বড় পরিসরে কাজ করতে পারবেন না, জাতীয় পরিসরে বা জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে, মানে বড় পরিসরে একটা বড় সংখ্যক মানুষের জন্য কাজ করা, ওইটা আপনি পারবেন না। কারণ আপনি যখন আপনার সফলতাকে সেলিব্রেট করতে থাকবেন, তখন আপনার জীবনে ছোটো ছোটো যে সফলতাগুলো আছে ওইগুলোই আপনার কাছে অনেক বড় বলে মনে হতে থাকবে। কিন্তু আপনি যদি অনেক বড় বড় মানুষের দিকে লক্ষ্য করেন, তারা কিন্তু তাদের সফলতা কখনো সেলিব্রেট করে না, তারা হচ্ছে একটা জায়গায় সফল হয়েছে আরেকটা জায়গা, আরেকটা জায়গায় সফল হয়েছে আরেকটা জায়গা। তো এইটাই কিন্তু মানুষের নেচার হওয়া উচিত। ঠিক আছে, সো এই যে ইসরায়েল বা ইহুদি যারা আছেন, এদের থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। কারণ আমরা প্রতিনিয়ত মুসলিমরা এই বুদ্ধিবৃত্তিকভাবে একদম খালি হয়ে যাচ্ছে, একদম খালি। সো এই বিষয়গুলো আমাদের বোঝা খুবই জরুরি, খুবই জরুরি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।